7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে টপিক নিয়ে চলে এসেছি দ্যাট ইজ জি প্রোটিন কাপলড রিসেপ্টর সিগন্যালিং বা জিপিসিআর, সেল সিগন্যালিং এর একটা ইম্পর্টেন্ট টপিক। তো চলো শুরু করা যাক সেল সিগন্যালিং এর ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ জিপিসিআর, জি প্রোটিন কাপলড রিসেপ্টর সিগন্যালিং। হোয়াট ইজ অ্যাকচুয়াল জিপিসিআর সিগন্যালিং একটু ব্যাপারটা বুঝে নিই। ইন হিউম্যান জিপিসিআর রিপ্রেজেন্টস দ্য লার্জেস্ট ফ্যামিলি অফ সেল সার্ফেস প্রোটিনস উইথ অ্যাপ্রক্সিমেটলি 800 জিপিসিআর। মানুষের দেহে বা মানুষের কোষে জিপিসিআর একটা বড় লার্জ ফ্যামিলি অফ সেল সার্ফেস প্রোটিন। নাম বুঝতে পারছো, জি প্রোটিন কাপলড রিসেপ্টর, তোমার একটা রিসেপ্টর, রিসেপ্টর কোথায় থাকছে, ট্রান্সমেমব্রেন রিসেপ্টর, মানে প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করা হচ্ছে, এরকম একটা রিসেপ্টর যেটা জি প্রোটিনের সাথে কাপলিং অবস্থায় রয়েছে। কাপলিং মানে জোড় অবস্থায়, মানে জি প্রোটিনের সাথে যুক্ত হয়ে রয়েছে। প্রায় 800 জিপিসিআর আমরা দেখতে পাই সাধারণ ভাবে মানুষের বডিতে। অ্যাপ্রক্সিমেটলি 150 অফ দ্য জিপিসিআর ফাউন্ড ইন দ্য হিউম্যান জিনোম হ্যাভ আননোন ফাংশন। তাদের মধ্যে 150 জনে 150টা জিপিসিআর এর ফাংশন আমরা এখন অবধি জানি না। জিপিসিআর প্লে আ পাইভোটাল রোল অ্যাজ সেন্সর রেগুলেটিং এন্ডোক্রাইন ফাংশন। এন্ডোক্রাইন ফাংশন মানে অ্যাকচুয়ালি অন্তঃক্ষরা গ্রন্থির যে কাজ, মানে হরমোনাল, হরমোনাল অ্যাকশনে জিপিসিআর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। হরমোন জেনারেলি সিগন্যাল থ্রু জিপিসিআর, সাধারণত হরমোনের কাজ, হরমোন দ্বারা যে সমস্ত কাজকর্ম বা সিগন্যালিং সেটা জিপিসিআর নিয়ন্ত্রণ করছে। জিপিসিআর ফ্যামিলি হ্যাভ 7 ট্রান্সমেমব্রেন ডোমেইনস কানেক্টেড বাই 3 এক্সট্রাসেলুলার অ্যান্ড 3 ইন্ট্রাসেলুলার লুপস। এদেরকে সার্পেন্টাইন রিসেপ্টর বলা হয় কারণ প্লাজমা মেমব্রেনের গায়ে এরা 7টা প্যাচ দিয়ে পুরো ঘুরে, মানে 7টা প্যাচে প্লাজমা মেমব্রেনকে ঘিরে থাকে। তোমাদের একটু ছবিটা দেখাই, তোমাদের দেখো, সাপোজ ধরো দিস ইজ প্লাজমা মেমব্রেন, ওকে দিস ইজ প্লাজমা মেমব্রেন, এবার একটা সার্পেন্টাইন রিসেপ্টর এরকম করে, এরকম করে ধরো এই, এটা হচ্ছে জিপিসিআর কে দেখতে। তার তিনটে এক্সট্রা সেলুলার ডোমেইন, এক্সট্রা মানে সেলের বাইরে, এটা তো ধরো একটা সেল, এটা একটা সেল ধরো, এর ভিতরটা সেল, তাহলে তিনটে হচ্ছে এক্সট্রা সেলুলার, তিনটে হচ্ছে ধরো ইন্ট্রাসেলুলার, আর একটা ডোমেন ধরো আছে এখানে ছবিটা, তো আমি 7টা রকম করে রাখি জাস্ট বোঝানোর জন্য যে এই রকম টাইপের প্লাজমা মেমব্রেনকে ঘিরে থাকে জিপিসিআর। আর জিপিসিআর কেন বলছে, এখানে এর রিসেপ্টরটার সাথে একটা প্রোটিন অ্যাড থাকে, তাকে বলছে জি প্রোটিন, ওকে, সেই জন্য এটাকে বলা হয় জিপিসিআর। আই থিঙ্ক বোঝা গেছে। নাও হোয়াট ইজ জি প্রোটিন, এই যে জি প্রোটিন, সেই জি প্রোটিনের নামটা জি প্রোটিন কেন হয়েছে? জি প্রোটিন রিলেটেড টু জিটিপি, জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট, আমরা এটিপি পড়েছি এনার্জি, জিটিপি এনার্জি একটা সোর্স, তো জিটিপি সাথে এই জি প্রোটিনটা লেগে থাকে, মানে এই প্রোটিনটা লেগে থাকে বলে এর নাম হচ্ছে জি প্রোটিন। সো জি প্রোটিনস আর সো কল্ড বিকজ দেয়ার অ্যাক্টিভিটিস আর রেগুলেটেড বাই বাইন্ডিং অ্যান্ড হাইড্রোলাইজিং জিটিপি। তো এদের কাজটা, এদের অ্যাক্টিভিটিটা রেগুলেটেড হয়, সম্পূর্ণ জি প্রোটিনটা অন হবে না অফ হবে এটা পুরোটাই কন্ট্রোল করে জিটিপি। When a G protein is bound to GTP, it is active. When it is bound to GDP, it is inactive. তাহলে অন আর অফ টা কিভাবে এরা মেইনটেইন করছে? যদি এই প্রোটিনের সাথে ধরো একটা প্রোটিন আমি আঁকলাম জি প্রোটিন, তার সাথে যদি আমার জি, তার সাথে যদি যদি এই প্রোটিনটার সাথে আমার জিটিপি লেগে থাকে, ওকে, তাহলে এটা কিন্তু অন, তাহলে এটা অন। আদারওয়াইজ যদি এর সাথে জিডিপি লেগে থাকে তাহলে কিন্তু সেটা অফ। তাহলে এই জন্যই এটাকে জি প্রোটিন বলা হচ্ছে, কারণ জিডিপি এর উপর বেস করে প্রোটিনটা অন বা অফ এটা বোঝাচ্ছে। When the GTP is hydrolyzed to GDP and phosphate, মানে GTP guanosine triphosphate যখন guanosine diphosphate এবং phosphate এ পরিণত হচ্ছে তখন এটা অফ হয়ে যাচ্ছে, ওকে। এবং এই জি প্রোটিন যদি দেখো তার তিনটে সাব ইউনিট রয়েছে, মানে তিনটে সাব ইউনিট দিয়ে জি প্রোটিন তৈরি হয়েছে, আলফা বিটা অ্যান্ড গামা। যখন এরা অ্যাক্টিভ স্টেটে থাকে তখন কি হয়, বিটা গামা আলাদা হয়ে যায়,
আলফাটা আলাদা হয়ে যায়, তখন মনোমেরিক কন্ডিশনে গেলে এরা অ্যাক্টিভ হয়ে যায়। আদারওয়াইজ যখন ট্রাইমেরিক থাকে তখন কিন্তু তারা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। মানে আলফা বিটা গামা এই তিনটে যখন একসাথে থাকে তখন এরা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে, যখন বিটা গামা একসাথে আলফাটা আলাদা হয়ে যায় তখন তারা অ্যাক্টিভ কন্ডিশনে থাকে। ওকে, মনোমেরিক ক্লাস দ্য র্যাস সুপার ফ্যামিলি অর দ্য স্মল জিটিপিএস ফ্যামিলি অফ জি প্রোটিনস। দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য মনোমেরিক জি প্রোটিন ইজ সিমিলার টু দ্যাট অফ দ্য জি আলফা। তো এই মনোমেরিক জি প্রোটিন কিন্তু অ্যাকচুয়াল অ্যাক্টিভ। ওকে, তো চলো এবার জি প্রোটিনের ফাংশনটা এখানে একটু দেখে নিই। সো দিস ইজ জি প্রোটিন, এটা অ্যাক্টিভ আছে। কেন? এই জি প্রোটিনের কাজ যে জিটিপিএস অ্যাক্টিভিটি দেখায়, এটা জিটিপির সাথে লেগে আছে এই জি প্রোটিনটা, তাই সেটা অন আছে। যখন এটা জিটিপিএস অ্যাক্টিভিটি দেখাবে বা যখন এটা জিটিপিটাকে জিডিপিতে পরিণত করবে তখন এটা অফ হয়ে যাবে। এবং এই কাজে হেল্প করবে কে? জিটিপিএস অ্যাক্সিলারেটিং প্রোটিন, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটর প্রোটিন। জিটিপিএস এস কথার মানে হচ্ছে ভাঙছে, তাহলে জিটিপিএস মানে জিডিপিকে ভাঙছে। সো জিটিপিএস অ্যাক্সিলারেটিং প্রোটিন কি করছে? জিডিপিকে ভেঙে জিডিপিতে পরিণত করছে, ফসফেটটা তো বেরিয়ে যাচ্ছে। এই হলে সেটা অফ। আবার একে অন করতে কে লাগছে? জিইএফ, গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর। যখন এটা আসছে তখন এটা অ্যাক্টিভ কন্ডিশনে চলে যাচ্ছে বা অন হচ্ছে, অর্থাৎ জিডিপি বেরিয়ে যাচ্ছে, জিটিপি প্রবেশ করছে। তার মানে জিটিপি সাথে যদি জি প্রোটিন থাকে তাহলে সেটা অন, আদারওয়াইজ জিডিপি যদি থাকে তাহলে সেটা অফ। ক্লিয়ার? ওকে, নাও আমরা দেখব যে সরি, জি আলফা বিটা গামা। আমরা জানি যে জিপি জি প্রোটিন তিনটে সাব ইউনিট নিয়ে তৈরি হয়েছে, আলফা সাব ইউনিট, বিটা সাব ইউনিট, গামা সাব ইউনিট। তাহলে ব্যাপারটা বুঝি, তাহলে কি এখানে ঘটনাটা ঘটছে? আমি আগেই বললাম যখন জিডিপি থাকে জি প্রোটিনের সাথে তখন কিন্তু সে অফ, আর যখন জিটিপি অ্যাড হয় তখন সে অন। এবং আমি বললাম যখন তিনটে একসাথে থাকে, দেখো আলফা বিটা গামা এই হচ্ছে রিসেপ্টরটা, তলায় জি প্রোটিন, আলফা বিটা গামা তিনটে একসাথে আছে, মানে সে কিন্তু অফ কন্ডিশনে আছে। তাহলে কখন তারা অন হবে? যখন আলফা আলাদা হয়ে গেল, বিটা গামা আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে সেটাই বলছে, জি আলফা বিটা অ্যান্ড গামা সাব ইউনিটস আর টিদার অ্যাট দ্য মেমব্রেন সার্ফেস বাই কোভ্যালেন্টলি অ্যাটাচ টু লিপিড মলিকিউল হোয়েন এ লিগ্যান্ড বাইন্ডস টু দ্য রিসেপ্টর অ্যাক্টিভেটস দ্য অ্যাটাচ জি প্রোটিন বাই কজিং দ্য এক্সচেঞ্জ অফ জিটিপি ফর জিডিপি। The G alpha and G beta gamma subunits then dissociate and mediate the regulation of the various downstream effector systems. So, a receptor jokhoni ekta ligand er sangsporshe elo tokhoni ei GTP ta GDP sorry ei alpha beta gamma ei tinte subunit alada hoye gelo, alpha alada beta gamma alada, tokhon she active. এবং এখানে যে জিডিপি ছিল সেটা ফসফেট অ্যাড হয়ে জিডিপি, এবং এক্ষেত্রে কাজে লাগলো জিইএফ। আবার উল্টো এটাকে আবার অফ করার জন্য কিন্তু আরজিএস এবং জিএপি কাজে লাগছে, যেটা আমরা এখানে পড়লাম যে তাহলে জিএপি কাজে লাগছে অফ করার জন্য, আর অফটাকে অন করার জন্য জিইএফ কাজে লাগছে। অ্যান্ড ইনঅ্যাক্টিভেশন অকার্স বিকজ জি আলফা হ্যাজ ইন্ট্রিনসিক জিটিপিএস অ্যাক্টিভিটি, আফটার জিটিপি হাইড্রোলাইসিস জি আলফা বাউন্ড টু জিডিপি উইল রিঅ্যাসোসিয়েট উইথ বিটা গামা কমপ্লেক্স ফর্ম অ্যান ইনঅ্যাক্টিভ জি প্রোটিন। তারপরে ইনঅ্যাক্টিভ জি প্রোটিন মানে তিনজনে একসাথে থাকবে, আলফা বিটা গামা, যখনই তিনজনে একসাথে থাকলো তখন রিসেপ্টরটা অফ থাকবে। কখন অন হবে? যখনই এখানে হরমোন বা হরমোন মানে লিগ্যান্ড, হরমোন বা যে কোনো লিগ্যান্ড যখন এই রিসেপ্টরে জায়গায় বসবে তখনই অ্যাক্টিভ হবে। কিভাবে অ্যাক্টিভ হবে? জিটিপি জিটিপি তৈরি হবে এবং বিটা গামা আর আলফা দুটো আলাদা হয়ে যাবে, তখনই কিন্তু এরা অ্যাক্টিভ অবস্থায় চলে যাবে। সো দ্য ডাইভার্সিটি অফ জিপিসিআর সিগন্যালিং মেকানিজম। এইবারে দেখো জিপিসিআর সিগন্যালিং কিন্তু জি প্রোটিন কিন্তু অনেক রকমের হয়, আমরা এই প্রত্যেকটা রকম নিয়ে আলোচনা করব, জি আলফা এস, জি আলফা আই, জি আলফা কিউ বাই 11, ওকে অনেকগুলো হয়। তো আমরা প্রত্যেকটা সিগন্যালিং নিয়ে আমরা আলোচনা করি। যে জিপিসিআর সিগন্যালিং কিন্তু একটা ডাইভার্স, মানে এর জন্য সেটাকে লার্জেস্ট ফ্যামিলি বলা হচ্ছে, ডাইভার্স গ্রুপ হিসেবে কাজ করে। ফার্স্টে আমরা জি আলফা এস, এই সিগন্যালিং কিভাবে জি প্রোটিনে, জি আলফা এস এই স্ট্রাকচার কিভাবে জি প্রোটিনে জিপিসিআর সিগন্যালিংটা কাজ করছে সেটা আগে আমরা পড়ি। চলো, এটা দুটো পাথওয়েতে কাজ করছে। ফার্স্ট পাথওয়ে, ইট অ্যাক্টিভেটস মেমব্রেন বাউন্ড অ্যাডিনাইল সাইক্লেজ এনজাইম। তো এরা কি করছে? এ দেখো এখানে অ্যাডিনাইল সাইক্লেজ এনজাইম, এই প্লাজমা মেমব্রেন ধরো,
এখানে জিপিসিআর রিসেপ্টর, এখানেও একটা জিপিসিআর রিসেপ্টর আছে, এখানে রয়েছে অ্যাডিনাইল সাইক্লেজ। তাহলে যখনই হরমোনের সাথে মানে যখন আলফা বিটা গামা একসাথে রয়েছে তখন কিন্তু এটা অফ ছিল, বিটা গামা আর আলফা আলাদা হয়ে যাবে তখন এরা অন হয়ে যাবে। এবার যখন এখানে লিগ্যান্ড এই রিসেপ্টরের সাথে বাইন্ড করছে তখন এরা কি করবে, ইট অ্যাক্টিভেটস মেমব্রেন বাউন্ড অ্যাডিনাইল সাইক্লেজ। তাহলে এরা যেই অ্যাক্টিভ হয়ে গেল, জি প্রোটিনটা অ্যাক্টিভ হয়ে গেল এখানে হরমোন যেই বাউন্ড করলো বা যে কোনো লিগ্যান্ড বাউন্ড করলো, অ্যাডিনাইল সাইক্লেজ, এই যে অ্যাডিনাইল সাইক্লেজ নামটা বোঝো, সাইক্লেজ মানে সাইক্লিক্যাল একটা ব্যাপার, একে অ্যাক্টিভ করলো। এই অ্যাডিনাইল সাইক্লেজ কি করলো, তারা এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট কে ক্যাম্প সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, তার মানে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে দুটো ফসফেট বার করে দিয়ে একে সাইক্লিক সাইক্লিক্যাল করে দিচ্ছে, তাই জন্য নামটা অ্যাডিনাইল সাইক্লেজ। এরা এটিপি কে ক্যাম্প, ক্যাম্প মানে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটে পরিণত করছে। তাহলে আমরা দেখলাম অ্যাক্টিভেটেড অ্যাডিনাইল সাইক্লেজ জেনারেট সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট দা ইন্ট্রাসেলুলার সেকেন্ড মেসেঞ্জার ফ্রম এটিপি। তাহলে এটিপি থেকে উইথ দ্য হেল্প অফ অ্যাডিনাইল সাইক্লেজ ক্যাম্প তৈরি হলো সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। বিকজ অ্যান অ্যাক্টিভেটেড অ্যাডিনাইল সাইক্লেজ ক্যান প্রোডিউস মেনি মলিকিউলস অফ ক্যাম্প, দিস ইজ আ মিন্স টু অ্যাম্পলিফাই দ্য সিগন্যাল। এটা কেন দরকার, সিগন্যাল অ্যাম্পলিফিকেশনের জন্য, সিগন্যালটাকে বাড়ানোর জন্য প্রচুর এটিপি ক্যাম্পে পরিণত হচ্ছে। তার মানে আগে রিসেপ্টরের সাথে হরমোন বা লিগ্যান্ড বাইন্ড করবে যেই, তখনই আলফা অ্যাক্টিভ হয়ে যাবে, বিটা গামা আলাদা হয়ে গেল, আলফা আলাদা হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেলে সেটা অ্যাডিনাইল সাইক্লেজকে অ্যাক্টিভ করলো, যেটা অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটে পরিণত করলো। ক্লিয়ার? নাও সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট তাহলে অ্যাক্টিভ হয়ে কি করলো, সে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট অ্যাক্টস অন ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজ এ অ্যান্ড কনভার্ট ইট টু প্রোটিন কাইনেজ এ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ফর্ম। প্রোটিন কাইনেজ এ, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এই প্রোটিন কাইনেজ মানে কি, সে সব কাইনেজ যেখানে থাকবে বুঝবে সেটা ফসফোরাইলেট করছে, কোন কোন ক্ষেত্রে ফসফোরাইলেশন নতুন কোন মলিকিউলকে অ্যাক্টিভ করতে পারে। তো তাহলে প্রোটিন কাইনেজ এ কে আগে তার জন্য অ্যাক্টিভ হতে হবে, সে যদি অন্য কাউকে ফসফোরাইলেট করতে চায় তাহলে তাকে অ্যাক্টিভ করতে কাজে রাখবে এই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। ইনঅ্যাক্টিভ অবস্থায় যখন প্রোটিন কাইনেজ এ থাকে তখন তার মধ্যে কিন্তু দুটো পার্ট থাকে, একটা ক্যাটালাইটিক সাব ইউনিট, একটা রেগুলেটরি সাব ইউনিট। এই রেগুলেটরি সাব ইউনিট তখনই মানে ক্যাটালাইটিক সাব ইউনিটটাকে যতক্ষণ রেগুলেটরি সাব ইউনিট আলাদা করছে ততক্ষণ কিন্তু প্রোটিন কাইনেজ এ অ্যাক্টিভ হয় না, কারণ রেগুলেটরি সাব ইউনিট তাকে আটকে রেখেছে। কিন্তু যেই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট তৈরি হয়ে গেল, এই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট এই প্রোটিন কাইনেজ এই যে রেগুলেটরি সাব ইউনিট প্রোটিন কাইনেজ এ যে যে এতক্ষণ ধরে ক্যাটালাইটিক সাব ইউনিটটাকে আটকে রেখেছিল তার গায়ে গিয়ে বসে পড়লো, এবং যেই বসে পড়লো ও যেই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটকে পেয়ে গেল রেগুলেটরি সাব ইউনিট, তখন ক্যাটালাইটিক সাব ইউনিট গুলোকে ছেড়ে দিল, এন্ড ক্যাটালাইটিক সাব ইউনিট যে ছেড়ে দিল তখন প্রোটিন কাইনেজ এ কিন্তু অ্যাক্টিভ পার্টে পরিণত হলো। সো নাও দ্য ফ্রি অ্যান্ড অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ এ নাও মাইগ্রেট টু দ্য নিউক্লিয়াস। এবার এই প্রোটিন কাইনেজ এ যে অ্যাক্টিভ হয়ে গেল চলে গেল সে নিউক্লিয়াসে। ওকে, প্রোটিন কাইনেজ বুঝতেই পারছো ফসফরাস রিলেটেড কোন একটা ব্যাপার এখানে রয়েছে। দেয়ার দে অ্যাক্টিভ দ্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ক্রেব, ক্রেব বলে একটা ফ্যাক্টরকে তারা সেখানে অ্যাক্টিভ করলো। ক্রেবের ফুল ফর্ম ক্যাম্প রেসপন্স এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন। সো ক্যাম্প রেসপন্স এলিমেন্ট বাইন্ডিং প্রোটিনকে সে অ্যাক্টিভ করলো। আমি বললাম কাইনেজ মানেই হচ্ছে প্রোটিন কাইনেজ এ, কাইনেজ মানেই ফসফোরাইলেশন অ্যাড হয়ে আছে, তাহলে সে কি করলো ফসফোরাইলেট করলো ক্রেপ কি। এই ক্রেপ কি করলো, ক্যাম্প রেসপন্সিং ক্যাম্প রেসপন্স এলিমেন্টিং বাইন্ডিং প্রোটিন, এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন। এবার যেই এটা ফসফোরাইলেট হয়ে গেল দেন ফসফোরাইলেটেড ক্রেপ ফর্মস ডাইমার which is held together by leucine zipper, তার মানে এই ক্রেপ তখন ডাইমার ফর্ম করলো, দুটো ক্রেপ একসাথে হলো, এবং এই ফসফোরাইলেটেড ক্রেপ বাইন্ড করলো আরেকটা মলিকিউলের সাথে, তার নাম হচ্ছে সিআরই মলিকিউল, ক্যাম্প রেসপন্স এলিমেন্ট, which has the sequence TGA-CGTCA in the DNA. এরা যে চলে এলো নিউক্লিয়াসের মধ্যে, তাহলে ডিএনএর সাথে এই ক্রেপ বা ক্রেপ এই সিআরই যে রিজিয়নটা যে এলিমেন্টটা ডিএনএর একটা সিকোয়েন্স থাকে পার্টিকুলার সিকোয়েন্স, তার গায়ে ক্রেপটা বাইন্ড হতে পারে, সেই জায়গায় সে বাইন্ড হয়ে গেল। যেই না বাইন্ড হয়ে গেল সাইক্লিন ডি সাইক্লিন ই তৈরি হয়ে গেল,
এবং তৈরি হয়ে গেলেই সেটা জি1 ফেজ থেকে এস ফেজে সেল সাইকেলটাকে মুভ করলো। সেল সাইকেল মুভ হলো মানে কি? সেল সাইকেল মুভ হলো মানে রেপ্লিকেশন হবে, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, নতুন কোন প্রোটিন তৈরি করবে। এবার এই সিগনালিংটা অফ হতে পারে। কিভাবে অফ হবে? অফ হবে উইথ দ্য হেল্প অফ P27 TIP1। যদি এখানে ক্রেব যদি ডাইমার তৈরি করে সাইক্লিন ডি ই তৈরি না করে তাহলে, এবং তার বদলে যদি এটা যদি বেশি হয়ে যায় সাইক্লিন ডি ই কে অফ করার জন্য, P27 KIP1 এটাকে তৈরি করে, তাহলে কিন্তু এটা আটকে যাবে। তো রেগুলেশন কিন্তু সব সময় রয়েছে। যেমন আমার একটা সুইচ অন আছে, অফও যেমন করতে হচ্ছে। অন করলে এটা তৈরি হবে যেটা সেল সাইকেলকে প্রোগ্রেশন করলে, অফ করলে P27 KIP1 তৈরি হবে যেটা এটাকে ইনহিবিট করলো। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল পার্ট অফ দ্য মানে জি আলফা এস। এই জি আলফা এস প্রোটিনের সাহায্যে কিভাবে পুরো GPCR সিগনালিংটা হচ্ছে সেটা তোমাদের বোঝানো গেল। আশা করি বুঝতে পেরেছো, একদম ইজি ব্যাপার। প্রথমে লিগ্যান্ড বাইন্ড করবে, জি আলফা এস অ্যাক্টিভেট হবে অ্যাডিনাইল সাইক্লাসকে সাহায্যে এটিপি থেকে ক্যাম্প, ক্যাম্প প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভ করবে, ক্রেব তৈরি হবে, ক্রেব চলে যাবে সোজা নিউক্লিয়াসের ডিএনএ তে, সিআরই এর সাথে যুক্ত হবে এবং আলটিমেটলি এটা সাইক্লিন ডিই তৈরি করে সেল সাইকেল প্রোগ্রেশনটাকে এগিয়ে নিয়ে যাবে। নাও দ্য জি বিটা গামা কমপ্লেক্স মেডিয়েটস অ্যাক্টিভেশন অফ দ্য মাইটোজেন অ্যাক্টিভেটিং প্রোটিন কাইনেজ। আরেকটা আছে, দুটো পথ পথ বলছিলাম। জি বিটা গামা কমপ্লেক্স কি করবে? ম্যাপ কাইনেজ তৈরি করতে পারে, সেটাও কাইনেজ। মাইটোজেন মানে মাইটোসিস কে যে অ্যাক্টিভেট করে দেয় সেই জিনিসটাকে মাইটোজেন বলে, জেন মানে উৎপন্ন করা। সো মাইটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ ম্যাপ কাইনেজ ক্যাসকেড রেজাল্টিং ইন দ্য অ্যাক্টিভেশন অফ এক্সট্রাসেলুলার রেগুলেটেড কাইনেজ অর ERK1 ERK1 অর 2 মেডিয়েটেড জিন ট্রান্সক্রিপশন। এটা যদি যেমন আগের ছবিতে দেখো, যদি এটা কোনো ম্যাপ কাইনেজ, এই যে বিটা গামা, এই বিটা গামা কিন্তু আলটিমেটলি কি করছে, আলফা তো এটা করছে এই রাস্তাটা, বিটা গামা যদি থাকে সে ম্যাপ কাইনেজ কে অ্যাক্টিভেট করছে। ম্যাপ কাইনেজ কিন্তু প্রোটিন কাইনেজ এও কিন্তু ম্যাপ কাইনেজ একে অ্যাক্টিভেট করছে। তো এই অ্যাক্টিভেট করলে এটা ট্রান্সক্রিপশন কে রেগুলেট করতে পারে। তাহলে আলফা এই রাস্তা দিয়ে যাচ্ছে, বিটা গামা কিন্তু ম্যাপ কাইনেজ কে অ্যাক্টিভেট করতে পারে। ওকে, নাও জি আলফা আই, জি আলফা আই আই ফর ইনহিবিটর। জি আলফা আই সাব ফ্যামিলি মেম্বার ডিক্রিজ দ্য লেভেল অফ ক্যাম্প বাই ইনহিবিটিং অ্যাডিনাইল সাইক্লেজ অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভেটিং ফসফোডাইএস্টারেজ। এজ মানে ফসফোডাইএস্টার বন্ডটাকে ভাঙছে। ওকে, তাহলে ক্যাম্প ইজ র্যাপিডলি ব্রোকেন ডাউন বাই PDE লিমিটিং দ্য লেন্থ অফ সিগনাল। যখন মনে হচ্ছে এই সিগন্যালের আর দরকার নেই, এবার অফ থাকতে হবে, তখন জি আলফা আই বা ইনহিবিটরি প্রোটিনটা বেরোচ্ছে, সে কি করছে, ক্যাম্পকে ভেঙে দিচ্ছে। কিভাবে ভাঙছে? সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটের মাঝখানে যে ফসফোডাইএস্টার বন্ডগুলো ছিল তাকে ফসফোডাইএস্টারেজ, এজ মানে ভাঙা, ফসফোডাইএস্টার বন্ডগুলোকে ভেঙে দিচ্ছে, যার ফলে ক্যাম্প আর কাজ করতে পারছে না। ক্যাম্প না কাজ করতে পারলে প্রোটিন কাইনেজ কি করে অ্যাক্টিভ হবে? সে অ্যাক্টিভ না হলে বাদ বাকি রাস্তাটা হবে না। তাহলে দেখো এখানে জি আলফা আই ও যে যারা আছে ইনহিবিটরি, সে কিন্তু অ্যাডিনাইল সাইক্লেস কে অফ করছে। অ্যাডিনাইল সাইক্লেস অফ হলে পরবর্তী ক্যাম্প তৈরি হবে না, ক্যাম্পটাও অফ হয়ে যাবে, তৈরি হবে না। ওকে, নাও আরেকটা জি প্রোটিন যেটার নাম জি আলফা কিউ বাই 11। তো এই কিউ বাই 11 কি কাজ করে সেটা এবার আমরা একটু পড়বো এবং ছবিও দেখব। জি আলফা কিউ বাই 11 প্রোটিন অ্যাক্টিভেশন লিডস টু দ্য অ্যাক্টিভেশন অফ ফসফোলাইপেজ সি। এখানে একটা ছবি দেখবে ফসফোলাইপেজ সি বিটা, এক্ষেত্রে আমার কিন্তু জি আলফা কিউ বাই 11 কে কাজে লাগছে। কিউ বাই 11 বা কিউ বাই 14 যাই বলো না কেন, এরা আলটিমেটলি ফসফোলাইপেজ সি এর দ্বারা কাজ করছে। ফসফোলাইপেজ সি PLC এনজাইম কাটস PIP2 ফসফোটিডাইল ইনোসিটল 4,5 বিসফসফেট এ মেমব্রেন ফসফোলিপিড। প্লাজমা মেমব্রেনে এক ধরনের ফসফোলিপিড থাকে, তার নাম ফসফোটিডাইল ইনোসিটল 4,5 বিসফসফেট। এই PIP2 কে ভেঙে দিয়ে তারা তৈরি করতে পারছে IP3 এবং DAG। IP3 মানে হচ্ছে ইনোসিটল 1,4,5 ট্রাইফসফেট, আর ড্যাগ হচ্ছে ডাই অ্যাসাইল গ্লিসারল। তাহলে দেখো এই যে জি আলফা প্রোটিনটা সেটা ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করছে, হরমোন বা লিগ্যান্ড যেই পেলো সে ফসফোলাইপেজ সি বিটাকে অ্যাক্টিভেট করে এটাকে দুটো ভাগে ভাগ করছে, IP3 এবং ড্যাগ ডাই অ্যাসাইল গ্লিসারল এবং IP3 তৈরি করছে, এবং আলটিমেটলি এটা কাকে ভাঙছে, PIP2 কে ভেঙে IP3 এবং ড্যাগ করছে। PIP2 কে ভেঙে IP3 এবং ড্যাগ তৈরি করছে। PIP2 কে ফসফাটিডাইল ইনোসিটল 4,5 বিসফসফেট, এটাকে ভেঙে ইনোসিটল 1,4,5 ট্রাইফসফেট এবং ডাইঅ্যাসাইল গ্লিসারল তৈরি হচ্ছে। তাহলে বুঝলাম এটাকে ভেঙে
আইপি2 কে ভেঙে ড্যাগ আর আইপি3 তৈরি করছে। তো এই ড্যাগ আর আইপি3 তৈরি করে লাভটা কি? আইপি3 আর ড্যাগ এর কাজ কি? আইপি3 ইজ ওয়াটার সলুবল, ইট ডিফিউজেস থ্রু দ্য সাইটোসল, বাইন্ড টু এন্ড ওপেনস দ্য লিগ্যান্ড গেটেড ক্যালসিয়াম চ্যানেল ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা কি করে? এরা হচ্ছে ওয়াটার সলুবল একটা কম্পাউন্ড, জলের সাথে মিশে যায়। এরা ডিফিউজ করে সাইটোসলের মধ্যে, বাইন্ডস টু অ্যান্ড ওপেন দ্য লিগ্যান্ড গেটেড ক্যালসিয়াম চ্যানেল। এরা ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করতে পারে। অ্যাজ আ রেজাল্ট দ্য ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম স্টোর ইজ রিলিজড। এর ফলে কি হয়? ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম গুলো রিলিজ হতে পারে, ঠিক আছে? অ্যান্ড দ্য ক্যালসিয়াম ইনসাইড দ্য সাইটোসল ইজ ইনক্রিজড। তাহলে যেই ক্যালসিয়াম কে রিলিজ করলো, ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেল। ক্যালসিয়াম ইন দ্য সাইটোসল এক্সার্টস ইটস এফেক্টস বাই বাইন্ডিং টু ক্যালসিয়াম, বাই বাইন্ডিং টু ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন সাচ অ্যাজ ক্যালমোডুলিন। এই ক্যালসিয়াম গুলো সাইটোসলের সাথে, সাইটোসলে গিয়ে ক্যালমোডুলিনের সাথে অ্যাড হয়। ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স অ্যাক্টিভেট ক্যালসিয়াম ক্যালমোডুলিন কাইনেজ কজিং মেটাবলিক চেঞ্জেস উইদ ইন দ্য সেল। এরা কি করে? মেটাবলিক চেঞ্জ করতে পারে সেলের মধ্যে। এটাকে বলে ক্যালমোডুলিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ওকে, সিডিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেখো এই আইপি3 ক্যালসিয়াম স্টোর করছে, এরা ক্যালমোডুলিনের সাথে রিয়াক্ট অ্যাকশন করে আলটিমেটলি বাদবাকি কাজ কমপ্লিট করছে, ঠিক আছে? তাহলে এটা হলো আইপি3। আর ড্যাগ, ড্যাগ হচ্ছে একটা লিপিড সলিবল। তাহলে আইপি3 আমরা দেখলাম ওয়াটার সলিবল, আর ড্যাগ হচ্ছে লিপিড সলিবল। এই ড্যাগ কি করছে? এর ফুল ফর্মের নাম ডাই অ্যাসাইল গ্লিসারল। দ্য প্রোডাকশন অফ ডাই অ্যাসাইল গ্লিসারল ইন দ্য মেমব্রেন ফ্যাসিলিটেস ট্রান্সলোকেশন অফ প্রোটিন কাইনেজ সি ফ্রম দ্য সাইটোসল টু দ্য প্লাজমা মেমব্রেন। এই ডাই অ্যাসাইল গ্লিসারল এর কাজ কি? এই ডাই অ্যাসাইল গ্লিসারল মেমব্রেনে যেটা থাকে সেটা প্রোটিন কাইনেজ সি কে সাইটোসল থেকে প্লাজমা মেমব্রেনে নিয়ে যেতে পারে। তার মানে আমি আগেরটার ক্ষেত্রে আমরা দেখলাম যে দেখো এই প্রোটিন কাইনেজ সি কে এরা কি করতে পারে। তাহলে দেখো ডাইঅ্যাসাইল গ্লিসারল তাহলে কি করতে পারে? উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম ইট অ্যাক্টিভেটস পিকেসি, প্রোটিন কাইনেজ সি, ঠিক আছে? এবং আরেকটা বললাম যে ডাইঅ্যাসাইল গ্লিসারল ইন দ্য মেমব্রেন ফ্যাসিলিটেটস ট্রান্সলোকেশন অফ প্রোটিন কাইনেজ সি ফ্রম দ্য সাইটোসল থেকে প্লাজমা মেমব্রেন। তাহলে সাইটোসল থেকে প্লাজমা মেমব্রেনে ড্যাগ ক্যালসিয়াম কে নিয়ে আসে এবং সে অ্যাক্টিভ করে প্রোটিন কাইনেজ সি কে। আমরা আগে দুটো প্রোটিন কাইনেজ এ পড়েছিলাম, এটা প্রোটিন কাইনেজ সি, ওকে? নাও ড্যাগ উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম অ্যাক্টিভেট প্রোটিন কাইনেজ সি উইচ ফসফোরাইলেট ইনহিবিটরি কাপ্পা আইকেকে আলফা এন্ড প্রোটিয়াজম ডিপেন্ডেন্ট ক্লিভেজ অফ এনএফ কাপ্পা বিটা, ওকে? আলটিমেটলি এটা কি করছে একটু দেখে নাও, যে প্রোটিন কাইনেজ সি এনএফ কাপ্পা বিটা কে অ্যাক্টিভ করছে, যেটা আলটিমেটলি সাইক্লিন D1 মানে ইনহিবিটরি কাপ্পা বিটা কে পাল্টে দিয়ে তারা এনএফ কাপ্পা বিটা কে অ্যাক্টিভ করছে, যার ফলে সাইক্লিন D1 তৈরি হচ্ছে এবং G1 ফেজ থেকে S ফেজ তৈরি হচ্ছে। একদম সিম্পল ব্যাপার। আবার পিকেসি অনেক সময় পিকে দিকে অ্যাক্টিভেট করে প্রোটিন কাইনেজ ডি, তখন সে যে এই সি জুন এর মাধ্যমে G1 ফেজ থেকে S ফেজে রূপান্তরিত করে। কিন্তু কোনোভাবে যদি P21 আর P27 চলে আসে তাহলে কিন্তু এই ফেজটাকে বাধা পড়ে যায়, ওকে? তাহলে এখানে অনেক কিছু লেখা আছে, আমি বলছি শোনো, অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। লাইক ড্যাগ উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম অ্যাক্টিভেটস পিকেসি উইচ ফসফোরাইলেট আইকেকে আলফা অ্যান্ড প্রোটিয়াজম ডিপেন্ডেন্ট ক্লিভেজ অফ এনএফ কাপ্পা বিটা সাব ইউনিট, ওকে? তার মানে কি? P100 ইনটু দ্য ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভেট P52 ফর্ম। অ্যাকচুয়ালি ইনহিবিটরি কাপ্পা এইটা এনএফ কাপ্পা বিটাকে জড়িয়েছিল, যে প্রোটিন কাইনেজ সি অ্যাক্টিভেট হয়ে গেল সে এনএফ কাপ্পা বিটাকে অ্যাক্টিভ করে দিল। ইনহিবিটরি কাপ্পা যেটা ইনহিবিট করেছিল মানে এনএফ কাপ্পা বিটাকে, তাকে মুক্ত করে দিল। এবার এনএফ কাপ্পা বিটা কি করলো? সাইক্লিন D1 তৈরি করলো এবং যার ফলে কিন্তু এই সেল সাইকেল প্রোগ্রেশন হয়ে গেল, একদম ইজি। আর উল্টো দিকে কি? অন দা আদার হ্যান্ড এনএফ কাপ্পা বিটা ডিএনএ বাইন্ডিং অ্যাক্টিভিটি মে লিডস টু ইনক্রিজ ইন দ্য লেভেল অফ P21 CIP1 এন্ড P27 KIP1। যদি 21 এবং 27 যদি এটা মানে আমি যেমন বললাম যেমন সুইচ অন হয় সেরকম অফ হয়, যদি এরা বেড়ে যায় তখন কিন্তু এই G1 থেকে S আর হবে না, বাধা দেবে। অ্যাক্টিভেটেড GQ সাব ইউনিট অ্যাক্টিভেটস ফসফোলাইপেজ সি উইথ ক্লিভস, মানে আলটিমেটলি আমরা কি দেখলাম পুরোটা একটু দেখে নিই। GQ সাব ইউনিট এরা ফসফোলাইপেজ সি কে ভেঙে দিচ্ছে, যেটা PIP2 কে ড্যাগ এবং IP3 তে পরিণত করছে। তাহলে PLC বিটার মাধ্যমে এই যে এই সাব ইউনিট গুলো G আলফা কিউ প্রোটিনটা
তারা পিআইপি টুকে ভেঙে ড্যাগ এবং আইপি থ্রি তৈরি করছে। আইপি থ্রি তো ক্যালসিয়াম স্টোর করছে, আর ড্যাগ কি করছে, পিকেসি কে অ্যাক্টিভেট করছে, যেটা আলটিমেটলি এনএফ কাপা বিটাকে অ্যাক্টিভেট করছে, যেটা সেল সাইকেল প্রোগ্রেশনে হেল্প করছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তার মানে এটাই এখানে বলেছে যে আইপি ড্যাগ অ্যাক্টিভেটস পিকেসি, আইপি থ্রি ওপেন্স চ্যানেলস অন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টু অ্যালাউ ক্যালসিয়াম ইনটু সাইটোপ্লাজম হুইচ ক্যান অ্যাক্টিভেট আদার প্রোটিন লাইক ক্যালমোডুলিন। আইপি থ্রি আবার ক্যালসিয়ামকে অ্যাক্টিভেট করে দিয়ে মানে সাইটোসলে নিয়ে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এবং ক্যালমোডুলিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স তৈরি করে। ওকে, তো এই ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স আলটিমেটলি কিন্তু ওই সেল সাইকেল প্রোগ্রেশনে হেল্প করে। অন্যদিকে ড্যাগ আবার প্রোটিন কাইনেস ডিকেও অ্যাক্টিভেট করে, এবং নানাভাবে কাজ হচ্ছে জীবন থেকে এসফেস তৈরি করে। তাহলে সেটা বাই আইপি থ্রি ড্যাগ এর মাধ্যমে এইভাবে এরা কাজটা সম্পন্ন করছে। লাস্টলি যেটা সিগন্যালিং ভায়া জিআলফা 13, জিআলফা 13 প্রাইমারিলি অ্যাক্টিভেট দ্য র্যাস রিলেটেড স্মল জিটিপি জিটিপিএস অ্যান্ড র্যাস হোমোলগ রো ফ্যামিলি অফ জিটিপিএস। জিআলফা 13 কি করছে, র্যাস রিলেটেড প্রোটিন গুলোর মাধ্যমে এই সিগন্যালিং কমপ্লিট করছে। কিভাবে করছে সেটাও আমরা এখানে দেখি, যে এখানে পুরো ব্যাপারটাকে বলা আছে। ধরো একটা লিগ্যান্ড, এই যে 1 2 3 4 5 6 7, এখানে 7টা সার্পেন্টাইন রিসেপ্টর লিগ্যান্ড যেই বাইন্ড করলো, জি আলফা আলাদা হয়ে গেল, জি আলফা জিডিপি যে জিটিপি তে পরিণত হলো মানে অ্যাক্টিভ স্টেজে যেই চলে গেল আলফা প্রোটিন মানে জি প্রোটিনটা, তখন অনেকগুলো রিসেপ্টর এখানে মানে অনেকগুলো জি প্রোটিন আমরা এখানে দেখতে পাচ্ছি। জি আলফা 13 যদি আসে, আমি বললাম রো প্রোটিন র্যাক প্রোটিনের মাধ্যমে সেল সাইকেল প্রোগ্রেশন করছে। যদি আসে জি আলফা আই, তাহলে ইনহিবিট করছে অ্যাডিনাইন সাইক্লিসকে, কাজ করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। যদি আসে জি আলফা এস, এস একদম প্রথমটা যেটা অ্যাডিনাইন সাইক্লিসকে অ্যাক্টিভেট করছে এবং করে এটিপি থেকে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট তৈরি করছে। আর জি আলফা কিউ এলে, সেটা পিএলসি বিটার মাধ্যমে আইপি থ্রি এবং ক্যালসিয়াম ড্যাগ এইগুলো কাজ করছে। তো এই হচ্ছে ইন্টিগ্রেটেড সেলুলার রেসপন্স, যেটা জিপিসিআর এর মাধ্যমে কমপ্লিট হচ্ছে। আর লাস্টলি চলে আসি সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার কি, ফার্স্ট মেসেঞ্জার আর দ্য সিগন্যালিং মলিকিউল লাইক হরমোন, নিউরো ট্রান্সমিটার অ্যান্ড প্যারাক্রাইন অর অটোক্রাইন এজেন্টস দ্যাট রিচ দ্য সেল ফ্রম এক্সট্রা সেলুলার ফ্লুইড অ্যান্ড বাইন্ড টু দ্য স্পেসিফিক রিসেপ্টার্স। তো ফার্স্ট মেসেঞ্জার মানে হরমোন, যে বা লিগ্যান্ড, যেটা বাইন্ড হচ্ছে রিসেপ্টারের সাথে এবং আলটিমেটলি সেটা স্পেসিফিক রিসেপ্টারের সাথে বাইন্ড করে এগিয়ে নিয়ে যাচ্ছে কাজটাকে। আর সেকেন্ড মেসেঞ্জার মানে সাবস্টেন্স দ্যাট এন্টার দ্য সাইটোপ্লাজম অ্যান্ড অ্যাক্ট উইদিন দ্য সেল টু ট্রিগার এ রেসপন্স। সেকেন্ড মেসেঞ্জার মানে ফার্স্ট মেসেঞ্জার বা হরমোনের দ্বারা তারা অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে আর কোন মেসেঞ্জার মানে সেকেন্ড একটা মেসেঞ্জার যদি অ্যাক্টিভ হয় বা একটা রেসপন্স দেয়, সেটাকে আমরা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম বলছি। ইন এসেন্স সেকেন্ড মেসেঞ্জার সার্ভ অ্যাজ কেমিক্যাল রিলেস ফ্রম দ্য প্লাজমা মেমব্রেন টু দ্য সাইটোপ্লাজম, দাস ক্যারিং আউট ইন্টার সেলুলার সিগন্যাল ট্রান্সডাকশন। তার মানে ফার্স্ট মেসেঞ্জার হচ্ছে সবসময় হরমোন বা লিগ্যান্ড, যেগুলো মানে রিসেপ্টরের সাথে বাইন্ড করছে। সেকেন্ড মেসেঞ্জার সাবস্টেন্স, যেটা সাইটোপ্লাজমের মধ্যে ঢুকছে এবং রেসপন্সটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং জিপিসিআর সিগন্যালিং এর রেগুলেশনে কে কাজ করছে, জিআরকে। দুটো প্রোটিন আরজিএস এবং জিআরকে, এক্ষেত্রে আমরা দেখব যে এই প্রোটিন নোন অ্যাজ জি প্রোটিন রিসেপ্টর কাইনেজ জিআরকে, ইট ফসফোরাইলেট দ্য সাইটোপ্লাজমিক টেইল অফ দ্য জিপিসিআর প্রমোটিং বিটা অ্যারেস্টিং বাইন্ডিং টু দ্য রিসেপ্টর। এবার দেখো, সবসময় জি প্রোটিন অ্যাক্টিভ হবে সেটা তো হয় না, তাকে আটকানোর জন্য রয়েছে অ্যারেস্টিন বলে প্রোটিন, তাকে কে আনছে, জিআরকে, জি প্রোটিন রিসেপ্টর কাইনেজ। এরা বিটা অ্যারেস্টিন বলে পার্টটাকে ফসফোরাইলেট করছে এবং বিটা অ্যারেস্টিনকে রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার ব্যবস্থা করছে। নেগেটিভ রেগুলেশন অফ জিপিসিআর সিগন্যালিং ইজ ডান বাই ডিঅ্যাক্টিভেটিং জি প্রোটিন বাই জিটিপি হাইড্রোলাইসিস। আরজিএস, রেগুলেটর অফ জি প্রোটিন সিগন্যালিং প্রোটিন, এনহ্যান্সার জিটিপি হাইড্রোলাইসিস অন আলফা সাব ইউনিট। তো আরজিএস সেটা রেগুলেটর অফ জি প্রোটিন সিগন্যালিং প্রোটিন এবং বিটা অ্যারেস্টিন, এরা কিন্তু জিপিসিআর কে সবসময় অন থেকে বাধা দিচ্ছে, তাকে আটকাচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা জি প্রোটিন কাপল রিসেপ্টর পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।